পতাকার পাঁচ রং। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বললেন হেঁকে, বোঝাও কি করে পাঁচটি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবু হচ্ছে চারটি। অবধ শিশুটি বলল তখন, রং আছে আরও একটি। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে, বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে। জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে, রক্তের দাগে লাল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ।